100 টকাত BMW, 100 টকাত লটারির টিকট ক্রয় করেছিল দেবাশিস বড়ুয়াই। লটারির প্রথম পুরস্কার পালে দেবাশিসে। তিতাবৰত অনুষ্ঠিত হয়েছিল এক লটারি খেল। সেই লটারি খেলত প্রথম পুরস্কার লাভ করলে দেবাশিস বড়ুয়াই। দেবাশিস বড়ুয়াই 100 টকাত ক্রয় করেছিল এখন টিকট। কিন্তু টিকট ক্রয় করার পাছত দেবাশিসে সপনতো ভবা নাছিল যে তেও প্রথম পুরস্কার লাভ করিব। তিতাবৰৰ লটারির টিকট কাটি কপাল ফুলিল দেবাশিস বড়ুয়ার। লাভ করিলে প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার হিসাবে বিলাসী BMW বাহন লাভ করে আনন্দত আত্মহরা হয়ে পড়েছে যুবকজন। দেবাশিসর ঘর গোলাঘাটর বেটিয়নীত। তিতাবৰৰ লটারিত আছিল কেবাখনো বিলাসী বাহন। সেই বিলাসী বাহন সমূহৰ ভিতৰত প্রথম পুরস্কার হিসাবে আছিল এখন BMW। BMW খন লাভ করে আনন্দত উৎফুল্লিত হয়ে পড়েছে দেবাশিস। অতি শীঘ্রেই সমিতির তরফৰ পৰা দেবাশিসক দিয়া হব বিলাসী BMW। প্রথম পুরস্কার পাইছে গোলাঘাটর দেবাশিস বড়ুয়া। তেখেত যোৱাকালি আহি গল, চাই মেলি গল, তেওঁলোকক বুজাই দিয়া হল বস্তুখিনি। বাকি কিজনো আহিছে তেওঁলোককো বুজাই দিয়া হৈছে ফৰ্মেলিটিজ কেনেকৈ কৰিব লাগে। ইঞ্চুৰেঞ্চ অলৰেডি আমি ইঞ্চুৰেঞ্চটো কৰা আছে, টেম্পৰেৰী ৰেজিষ্ট্ৰেশ্যন আমি কৰা আছে, বাকি ৰেজিষ্ট্ৰেশ্যনটো কৰাৰ পিছত আমি গাড়ীখিনি এনেকুৱা কৰিম। আৰু যিটো গভৰ্ণমেণ্ট কিছুমান ডকুমেণ্টেশ্যনৰ কাম আছে সেইখিনি আমি কৰি পলমে গাড়ীখিনি হেৰি দিয়া হ'ব। উইদিন 15 ডেইজৰ ভিতৰত আমি গাড়ীখিনি হেৰি দিয়া হ'ব। বহুতো দৰিদ্ৰ পৰিয়ালৰ লোকে পাইছে। দুজন এজনটো আমাৰ কিবা শাক পাচলিৰ দোকানত কাম কৰা ল'ৰাজনেও পাইছে। তাতে আমি বহুত সুখী হৈছোঁ। এনেকুৱা ধৰক তেওঁলোকৰ কিবা এটা আশা পূৰণ হৈছে, এনেকৈ আহিছে, চবেই ভাল পাইছে। খেলখন নাইকিয়া হৈছে বুলি কৈছে। অনাগত দিনত আৰু ইয়াতকৈ উন্নত কৰিবলৈ চেষ্টা কৰিম। আৰু কিছুমান পদক্ষেপ আমি AIDRC আৰু জীৱনৰ উদ্যোগত আৰু কিছুমান পদক্ষেপ হাতত লৈছোঁ। যেনে কেঞ্চাৰৰ পেচেণ্ট আৰু আমি অকণমান এখন তিতাবৰলৈ এখন জীৱনৰ ফলত এখন এম্বুলেঞ্চ। তিতাবৰৰ লটাৰীয়ে সপোন পূৰালে দেবাশিসৰ। তিতাবৰৰ পৰা মঞ্জিৎ হাজৰিকা, অসম Live 24। টকাত BMW, 100 টকাত লটারির টিকট ক্রয় করেছিল দেবাশিস বড়ুয়াই। লটারির প্রথম পুরস্কার পালে দেবাশিসে। তিতাবৰত অনুষ্ঠিত হয়েছিল এক লটারি খেল। সেই লটারি খেলত প্রথম পুরস্কার লাভ করলে দেবাশিস বড়ুয়াই। দেবাশিস বড়ুয়াই 100 টকাত ক্রয় করেছিল এখন টিকট। কিন্তু টিকট ক্রয় করার পাছত দেবাশিসে সপনতো ভবা নাছিল যে তেও প্রথম পুরস্কার লাভ করিব। তিতাবৰৰ লটারির টিকট কাটি কপাল ফুলিল দেবাশিস বড়ুয়ার। লাভ করিলে প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার হিসাবে বিলাসী BMW বাহন লাভ করে আনন্দত আত্মহরা হয়ে পড়েছে যুবকজন। দেবাশিসর ঘর গোলাঘাটর বেটিয়নীত। তিতাবৰৰ লটারিত আছিল কেবাখনো বিলাসী বাহন। সেই বিলাসী বাহন সমূহৰ ভিতৰত প্রথম পুরস্কার হিসাবে আছিল এখন BMW। BMW খন লাভ করে আনন্দত উৎফুল্লিত হয়ে পড়েছে দেবাশিস। অতি শীঘ্রেই সমিতির তরফৰ পৰা দেবাশিসক দিয়া হব বিলাসী BMW। প্রথম পুরস্কার পাইছে গোলাঘাটর দেবাশিস বড়ুয়া। তেখেত যোৱাকালি আহি গল, চাই মেলি গল, তেওঁলোকক বুজাই দিয়া হল বস্তুখিনি। বাকি কিজনো আহিছে তেওঁলোককো বুজাই দিয়া হৈছে ফৰ্মেলিটিজ কেনেকৈ কৰিব লাগে। ইঞ্চুৰেঞ্চ অলৰেডি আমি ইঞ্চুৰেঞ্চটো কৰা আছে, টেম্পৰেৰী ৰেজিষ্ট্ৰেশ্যন আমি কৰা আছে, বাকি ৰেজিষ্ট্ৰেশ্যনটো কৰাৰ পিছত আমি গাড়ীখিনি এনেকুৱা কৰিম। আৰু যিটো গভৰ্ণমেণ্ট কিছুমান ডকুমেণ্টেশ্যনৰ কাম আছে সেইখিনি আমি কৰি পলমে গাড়ীখিনি হেৰি দিয়া হ'ব। উইদিন 15 ডেইজৰ ভিতৰত আমি গাড়ীখিনি হেৰি দিয়া হ'ব। বহুতো দৰিদ্ৰ পৰিয়ালৰ লোকে পাইছে। দুজন এজনটো আমাৰ কিবা শাক পাচলিৰ দোকানত কাম কৰা ল'ৰাজনেও পাইছে। তাতে আমি বহুত সুখী হৈছোঁ। এনেকুৱা ধৰক তেওঁলোকৰ কিবা এটা আশা পূৰণ হৈছে, এনেকৈ আহিছে, চবেই ভাল পাইছে। খেলখন নাইকিয়া হৈছে বুলি কৈছে। অনাগত দিনত আৰু ইয়াতকৈ উন্নত কৰিবলৈ চেষ্টা কৰিম। আৰু কিছুমান পদক্ষেপ আমি AIDRC আৰু জীৱনৰ উদ্যোগত আৰু কিছুমান পদক্ষেপ হাতত লৈছোঁ। যেনে কেঞ্চাৰৰ পেচেণ্ট আৰু আমি অকণমান এখন তিতাবৰলৈ এখন জীৱনৰ ফলত এখন এম্বুলেঞ্চ। তিতাবৰৰ লটাৰীয়ে সপোন পূৰালে দেবাশিসৰ।
তিতাবৰৰ পৰা মনজিত হাজৰিকা অসম লাইভ 24।